ওইদিন এক হুজুর দেখলাম ঢাকার মধ্যে ঘুষিওয়ালা দাড়ি শেখ আহমদুল্লাহ, কি নাম কইলা? শেখ আহমদুল্লাহ। উনাকে একজনে প্রশ্ন করলেন, হুজুর কবরস্থানে গিয়ে কোরআন শরীফের আয়াত পড়তে পারবো? দাদার গালের ফালা কত লড়ো, ঠ্যাঁ কি ডোল বাজাইতাম না, সুর হইতো কোরআন শরীফ পড়তে পারবো না বেদার, সেখানে কোরআনের আয়াত করা যাবে না কবরস্থান। আজীবন সুন্নিরা বলেছে জিয়ারত করো, ফাতিয়া করো, ওরস করো, ঠিক না? মিলাদুন নবী করো, দয়াল নবীকে সালাম দাও, সুমা খাও, এগুলো আমরা দিই নাই, এগুলো খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর দিয়ে দিয়েছেন, আদম আলাইহিস সালামে দিয়েছেন, ঠিক না? বেদাত বলার সুযোগ নাই। এত যুগের বেদাত যেগুলো বলেছিল, এক হুজুর মরার পরে সব যা এসে গেছে। তনওয়ালা ছেলে রেখে যেও না, দিনওয়ালা ছেলে রেখে যাও। তনওয়ালা যদি ছেলেরা অট্টালিকে সম্পদের মালিক হয়ে যায়, তখন গর্ভধারণী মা বাপ তাদের সাথে তাদের বউয়ের সাথে ভয়ে ভয়ে কথা বলতে হয়, ঠিক না? তাদের সাথে তাদের বউয়ের সাথে ভয়ে ভয়ে গর্ভধারণী মা বাপে ভয়ে ভয়ে কথা বলতে হয়, কারণ ছেলেদের ছেলের কাছে কি হয়ে গেছে, থাকা হয়ে গেছে। কিন্তু দিনদার ফরেজগার আল্লাহওয়ালা যদি একটা ছেলে রেখে যান, যত টাকা থাক না কেন, যত বিলাস বলুক, বাড়ি থাকুক না কেন, একদিন না একদিন আপনার আপন জনরা আপনার থেকে ঘর থেকে বের করে দিবে, ঠিক না? তাইলে একটা নেককার সন্তান যদি দুনিয়ায় রেখে যান, আমার রসুলবাগ বলেছেন ওই ছেলেটা যদি মা বাপ মারা যাওয়ার পরে কবরস্থানের পাশে গিয়ে দাঁড়িয়ে অনলি ফর আলহামদু শরীফ, দরুদ শরীফ, সুরা এখলাস শরীফ পরে যখন মা বাপের জন্য দোয়া করে, মুহূর্তের মধ্যে মা বাপের 40 দিনের কবর আজাব মাফ হয়ে যায়। মা বাবের 40 দিনের কবর আজা। বর্তমান যুগের এজিদ বাহিনীগুলো জিয়ারত বেদাত বলে। ওইদিন এক হুজুর দেখলাম ঢাকার মধ্যে ঘুষিওয়ালা দাড়ি শেখ আহমদুল্লাহ, কি নাম কইলা? শেখ আহমদুল্লাহ। উনাকে একজনে প্রশ্ন করলেন, হুজুর কবরস্থানে গিয়ে কোরআন শরীফের আয়াত পড়তে পারবো? দাদার গালের ফালা কত লড়ো, ঠ্যাঁ কি ডোল বাজাইতাম না, সুর হইতো কোরআন শরীফ পড়তে পারবো না বেদার, সেখানে কোরআনের আয়াত করা যাবে না কবরস্থান। আজীবন সুন্নিরা বলেছে জিয়ারত করো, ফাতিয়া করো, ওরস করো, ঠিক না? মিলাদুন নবী করো, দয়াল নবীকে সালাম দাও, সুমা খাও, এগুলো আমরা দিই নাই, এগুলো খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর দিয়ে দিয়েছেন, আদম আলাইহিস সালামে দিয়েছেন, ঠিক না? বেদাত বলার সুযোগ নাই। এত যুগের বেদাত যেগুলো বলেছিল, এক হুজুর মরার পরে সব যা এসে গেছে। এক হুজুর মরার পরে আজি বলে যেগুলো বেদাত বলেছিল সবগুলো কি হয়ে গেছে? আমরা তো একটু গিলাপ থাকলো মাজারে একটু দরে সুমা খাই, ঠিক না? ইয়া ডাইরেক্ট ফুট নিয়ে টানা টানি অরে গুণ তবু রুগী যাবে লোজার বিদ্যে, তো এতদিন আরো কইলাম তো বোন বুদ্ধি জানে রে, এতদিন আর কইলাম তো কথা ইয়ে নেই না, বুঝলি? মাতার উদ্দি সুরে ভেসাক গল কি, যারা বেদাত বলেছিল ওরা ওদের মার বিবাহর আগের সন্তান, ফরের গুণ ঠিক আছে, বিয়ের ফরের গুণ তো লাইন মাঝি মাঝি ইতারা তো কষ্ট আর ভাল্লা, আয় কে গাইল না দিয়া ভাই সিয়ার ইয়ে তো জেলখানা তুমি কম ন দে মাফি বানাই ওই টক টক তোরা সন আর কিনি বাড়াই দে সন নিবে কেনা করি বাড়া, আচ্ছা যা কই চলিব। তাহলে আলহামদুলিল্লাহ কারো গালি দিয়ার অভ্যাস আমাদের নাই, উতুল্লিম বাদা জালিকে উজুর দুনুয়া ফুরিবি লিগি, উতুল্লিম বাদা জালিকে জনিম, যারা আল্লাহ আল্লাহ রসুলকে কষ্ট দেয় তাদের জন্মের সময় শেষ,
কে বলেছেন? আমি মাত্র জাহাঙ্গীর মুখপাত্র হিসেবে বলে দিলাম, কিন্তু বলেছেন কে? যারা রসুলকে কষ্ট দিবে, আল্লাহ রসুলকে কষ্ট দিবে, তাদের জন্মে কে বলে দাও? জোরে বলেন। আমি মাত্র মুখপাত্র হিসেবে বলেছি। আহা, আল্লাহ তাদেরকে বুঝা শোনার হেদায়ত করক, আমিন বলেন। তাই ইসরায়েলের সব কি আগে এটা বলি, এই যে ফাতিয়া শরীফ করতেছি, মা বাবের সাথে দিনে সালিসিয়া ওরস কুলহানি যে আমরা করতেছি, এগুলো কি? শেখ আহমদ ফারুক সিরহিন্দি আলাইহি রহমান, যিনি ভারতের জমিনত একজন আর বিখ্যাত আল্লাহর বলি, যার লক্ষ লক্ষ মুরিদান ছিল, শেখ আহমদ ফারুক সিরহিন্দি আলাইহি রহমান, ওনাকে এক মুরিদানে প্রশ্ন করেছিল, হুজুর আমরা যে মা বাবার নামে ফাতিয়া দিই, সাত দিনে সালিশে করি, সেলে সুয়াব করি, এগুলো কবরে যায় কিভাবে? কোনোদিন তো চোখে দেখলাম না। প্রশ্ন করেছিলেন শেখ আহমদ ফারুক সিরহিন্দি আলাইহি রহমান, ওনাকে এক মুরিদানে কি করেছিলেন? প্রশ্ন করেছিলেন, আমরা যে মা বাবার ফাতিয়া খাই, ছেলে সুয়াব সাত দিনে সালিশ এই বছরই যে আমরা ফাতিয়া করি, এগুলো খবরে যায় কিভাবে, ঢুকে কিভাবে? কোনোদিন তো চোখে দেখি নাই হুজুর, আমরা যে করি। তখন উনি শেখ আহমদ ফারুক সিরহিন্দি আলাইহি রহমান উনি বলতেছেন, দেখোস নাই কথা না? তখন হুজুরে বলতেছেন, আগামী বৃহস্পতিবারে জুমার রাতে আমার আব্বা জানের আমার আম্মা জানের ইসাইলে সোয়াব করবো। ফির সাহেব মুরিদকে বলতেছেন, আমার আব্বা জানের আগামী বৃহস্পতিবার জুমার রাতে ইসাইলে সোয়াব করবো, মাহাবিল করবো, সেদিন তোমরা সেদিন আসিও, কিভাবে খবরে সোয়াব ঢুকে, কিভাবে খবরের স্বভাব ঢুকে, আমি ফারুক সিরহিন্দি তোমাদেরকে দেখাই দিব। জোরে বলেন। সোকওয়ালা আল্লাহর ওলি আছে তো? শের বাংলা সজুর অন্ধন বেলায় তো শোখ আছে, গোজবান্ডারি অন্ধন, বাবান্ডারি অন্ধন, শাহিন শাহি জিয়াল হক অন্ধ শোখ আছে না? শাহিন শাহি সিরকুড়ে শোখ আছে না? আহা, আগামী বৃহস্পতিবারে আসিও। মুরিদানে বলে, জীবনে অনেক ফাতিয়া দিলাম, ওরস করলাম, মা বাপের সাত দিন সালিশে করলাম, কোনোদিন সোয়াব ঢুকতে তো চোখে, কিন্তু ফিসাবে গ্যারান্টি দিছে আগামী বৃহস্পতিবারে বলে কিভাবে ঢুকে দেখাইব। ওনার মা বাপের বলে ফাতিয়া শরীফ লাইতে তো ঘুম নেই, রাতের আর কি নেই, কোন দিন বৃহস্পতিবার আসে? বৃহস্পতিবার আসলেন, মুরিদানারা হু হু করতেছে, খানাফিনা কিছু ফাতিহার জন্য লেডি করলেন, হুজারা মুবারকে ঢুকাইলেন। শেখ আহমদ ফারুক সিরহিন্দি আলাইহি রহমান উনি মুরিদানদেরকে ঢুকিয়ে কত দরজাগুলো বন্ধ করে দাও, বাতিগুলোও নিবাই দাও, সুবহানাল্লাহ। আজকে তো ফরিক কে সোয়াব কিভাবে কবরে যায় ঢুকে আজকে তোমাদেরকে দেখাই, সুহান অলি আল্লাহর বেলায়ত, অলি আল্লাহর নজর কত যে মজবুত চোখে দেখেন। শেখ আহমদ ফারুক সিরহিন্দি আলাইহি রহমান উনি যখন খানাফিনের সামনে আনলেন ফাতিহার জন্য, বাসা বাসা মুরিদানদেরকে ঢুকাইলেন, যারা অজিবা ভালো আদায় করে, ফাঁসক্ত নামাজের পাবন্দি, দোকানের ঘরে দরজা বন্ধ করে দিলেন, বাতি নিবাই দিলেন। শেখ আহমদ ফারুক সিরহিন্দি আলাইহি রহমান উনি সূরা ফাতিহা শরীফ শুরু করে দিলেন, সূরা ইখলাস শরীফ, কুল হুয়াল্লাহ শরীফ শুরু করলেন, সূরা ইয়াসিন শরীফ শুরু করলেন, আয়াতুল কুরসি পড়া শুরু করলেন। দেখতেছেন কবরস্থান থেকে ওনার মা বাবার রূহগুলো ঘরে এসে গেছে, আসার পরে দেখতেছেন
ওনার জবান থেকে যেগুলো বের হচ্ছে এগুলো মা বাবে ফেয়ে আল্লাহ আমার ছেলে আজকে আমাদের জন্য ইসাইলে সোয়াব করে আমাদের অন্তর খুশি করে দিল আমাদের অন্তর খুশি করে দিল আল্লাহ আউরুদ্দহা যেভাবে আমাদেরকে খুশি করে দিল আল্লাহ দুনিয়ার জমিনে আমার ছেলেকে তুমি এভাবে খুশি করে দাও রুগুলো দোয়া করতেছেন সোয়াব থাওয়ার পরে রুগুলো তো রুগুলো চলে যাচ্ছেন আয় আমার মা বাপ আমার মুরিদান গুলো কোনোদিন চোখে দেখা নাই সোয়াব কিভাবে ঢুকে আপনারা সোয়াব গুলো পেয়েছেন বাবা আমরা তো তোমাকে গর্বে ধরেছি আমাদের খুব খুশনসিব আমরা অনেক ভাগ্যবান আজকে কবরে গিয়ে বলবো আজকে আমার ছেলে আমাদের জন্য দোয়া করেছে এই দেখো এই দেখো এই দেখো জোরে বলেন সুবহানাল্লাহ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আমার রাসূলের খাদেম ছিলেন 10 বছর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তো উনার একজন খাদেম ছিলেন উনি খাদেম ছিলেন রাসূল পাকের উনার একজন কি ছিলেন উনার নাম ছিল সাবিতুল বুনানি রাদিয়াল্লাহু তাআলা সাবিতুল বুনানি হযরত আনাস রাদিয়াল্লাহর খাদেম উনি এক কবরস্থানে জিয়ারত করতে গেলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হুর খলিফা আল্লাহ এই কবরস্থানত যত জাহান্নামী মানুষ আছে তুমি তাদেরকে জান্নাতি করে দাও আর জান্নাতী মানুষ যারা আছে তাদের জন্য কিয়ামত পর্যন্ত এই কবরস্থানে নিয়ামত পাঠাও সুবহানাল্লাহ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা খলিফা দোয়া করলেন যে কবরস্থানে পাশে গিয়ে দোয়া শেষ আল্লাহ যারা জাহান্নামী আছে তাদেরকে জান্নাতি করো আর যারা জান্নাতি আছে তাদের জন্য নিয়ামত পাঠাও এদের নিয়ামত যেন জান্নাতিরও পায় যারা জাহান্নামী ছিল তারা যেন জান্নাতের খুশবুগুলো যেন পায় দোয়া করে চলে আসলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলার খলিফা সাবিতুল গুনানি রাদিয়াল্লাহু তাআলা জিয়ারত করে চলে আসলেন এই কবরস্থানত 20 বছর পরে বগদাদের এক আল্লাহর বলি বগদাদের এক ওনার অভ্যাস ছিল রাতে রাতের মধ্যে এক এক নতুন কবরস্থানে জিয়ারত করা বগদাদের এক আল্লাহর ওলির ওনার অভ্যাস ছিল প্রতিদিন নতুন নতুন এক একটা কবরস্থানে জিয়ারত করা প্রতিদিন নতুন এক একটা কবরস্থান উনি জিয়ারত করে এভাবে জিয়ারত করতে 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 ওই কবরস্থানে আসলেন যে কবরস্থানে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা খলিফা কি করেছিল দোয়া করেছিল জিয়ারত করেছিল কয় বছর আগে 20 বছর আগে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয় বছর আগে 20 বছর আগে যে কবরস্থান হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হুর খলিফা সাবিতুল বুনানি রাদিয়াল্লাহ কি করেছিল দোয়া করেছিল জিয়ারত করেছিল ওই আল্লাহর ওলি বগদাদের যিনি নতুন নতুন কবরস্থান জিয়ারত করেন আজকে উনার জিয়ারতের ফালা পড়ে গেল এই কবরস্থানে উনি হাত তুললেন নতুন কবরস্থানে এসে কি করলেন দোয়া যা পড়ার আলহামদুলিল্লাহ শরীফ ইখলাস শরীফ যা কোরআনে পাকের বাসা বাসা আয়াত শরীফ দরুদ শরীফ পড়ে কি তুললেন হাত তুললেন আমার কথাগুলো সবাই আপনারা বুঝতেছেন তো হাত তোলার পরে আল্লাহ কবরবাসীকে জান্নাত দাও যত সমস্যা থাকে তাদেরকে একটু শান্তি দাও উনি হাত ধরাতে এসেছিলেন ও বগদাদের আল্লাহর ওলি ইয়াখরুজু ফি কুবুরিহিম হঠাৎ করে দেখতেছেন কবর থেকে মুদ্দারের রুগুলো ফেটে ফেটে উঠতেছে উঠার পরে ওদের প্রত্যেকের খাঁদের মধ্যে একটা একটা থলি একটা একটা থলি ওরা কবরস্থান থেকে কিনা কিছু কিছু এখান থেকে এক টুকরা এখান থেকে এক টুকরা নিয়ে নিয়ে ওই থলির মধ্যে বর্তছে মুদ্দারগুলো বগদাদের আল্লাহর ওলি বলে আমি জিয়ারত করতেছি আমি যে কবরস্থানে যাই কবরবাসী খুশি হয়ে যায় আল্লাহর ওলি এসেছে আমাদের জন্য দোয়া করবেন মানুষ মারা গেলে দন্দলত চাই নাই বাড়িঘর চা নাই এই ইন্ডাস্ট্রি চাই নাই ছেলে মেয়ে দশ জব চাই নাই মানুষ মারা গেলে একটা জিনিসের মহতার যেটা হলো দোয়া ওই আল্লাহর ওলি বলতেছে আমি এসেছি কবরস্থানে দোয়া করার জন্য কিন্তু একটা মুদ্দার আমার দিকে খেয়াল নাই ওরা কবর কবরস্থানে কি কি কুজে কুজে শুধু কিয়ের মধ্যে থলের মধ্যে বর্তছে উনি বলে এটা আমার জীবনের আশ্চর্য ঘটনা
ইয়াহালাল কুবুর, হে কবরবাসী, আমি আল্লাহর বলি বুকদাদের, আমি কৌসুফাকের খুশবু পেয়েছি, তোমরা আমার জিয়ারত দোয়া না নিয়ে তোমরা এই কবরস্থানে কি খুঁজতেছ? এবং প্রত্যেকের চেহারার মধ্যে আমি হাসি দেখতেছি, উচ্চস্বরে বলো, প্রত্যেকের মুখের মধ্যে আমি হাসি দেখতেছি, তোমাদের হলোটা কি? তখন কবরবাসীরা উত্তর দিলেন, আয়া বগদাদের আল্লাহর বলি, আপনি এসেছেন, আমরা আপনাকে আহলান সাহালান স্বাগত জানাই, কিন্তু আলহামদুলিল্লাহ এ কবরস্থান গরিব ন, এ কবরস্থানের মুদ্দার কি ন, তার মানে 20 বছর আগে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলার খলিফা সাহাবাতুল বনানী রাদিয়াল্লাহু তাআলাহু এ কবরস্থান একদিন জিয়ারত করেছিল, এমন দোয়া করেছিল, এখনো পর্যন্ত নজরুলের রহমত, আল্লাহর রহমত বর্ষণ হতেছে, মনে হয় নিতে নিতে আমাদের থলি ভরপুর, মনে হয় কিয়ামত পর্যন্ত নিতে হবে, উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। জিয়ারতের দাম, জিয়ারতের সম্মান। কবরবাসী বলে এ কবরস্থান আর গরিব ন, এ কবরস্থানের মুর্দার গুলো আর গরিব নেই, এত রহমত আল্লাহ নাজিল করতেছেন ওনার জবানের তাসিরে এখনো পর্যন্ত আমরা তলি ফুরাইতেছি। জিয়ারতের দাম আছে না? তাহলে বেদাত পার্টির সাথে আমাদের কোনো সম্পর্ক বলেন, বেদাত পার্টির সাথে তাদের উপর কোদার লানত, তাদের উপর কোদার, জিয়ারত নাই, ফাতিয়া নাই, আহা সব শেষ। কিন্তু আজিজুল হক স্যার বাংলা সৌজুর কি করেছেন, জিয়ারত যাইস, ফাতেগা যাইস, ওরজ যাইস, কুলখানি যায়, সাত দিনে যায়, সালিজা যায়, কেয়াম যায়, সুমা যাইস, যাইস করে গেলেন। উনি দুনিয়ার থেকে পর্দা করার পরে আজকে লক্ষ লক্ষ আশেক রসুল উনার মাজার মোবারকে জিয়ারত করতেছে, ঠিক না? যে মহতম গুলো উনার সাথে মোনাজারা করে বেদাত বলেছিল তাদের কবর অস্তিত্ব আছে? মাজার তো দূরের কথা, এত অতর মহতম ফ্যাট করত রে ভাই, আঁতুর ইবার গেলে দুইটাই হইব, মহতমের আর খবর নাই, জীবের সারা বাংলার সাথে মোনাজারা করে কি বেড়ার খবর? কিরোড়া ইন্দি খবর দিলাম যে মহতমি বেজিবে সারা বাংলার মোনাজারা করে গিল, মহতমি বেগড়ে দুয়েলা মাসি লিচেতে কত কথা কত নড়ো, ফাতিয়া বেদাত কইয়ে, ওরস বেদাত কইয়ে, সাত দিনে বেদাত কইয়ে, জিয়ারত বেদাত কইয়ে, ইতে মরার পর টেরাও দোগেই গো, ইটার খবর দাস ঠুয়ে গেল আয় আরো, ইটা আগে না রাখি জানি, ইতে উন জায়জ গইতো না, উন সমাজ নমাজ আরো খবর লই, জিয়ারত গইতাম, ফুল দিতাম, জিয়ারত গইতাম, মহব্বত গইতাম, তারপরে ইয়ে আজীবন জিন্দা থাকতো, ঠিক না?